हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के आमी तोमादेर साथे कैरोट रावर हलवा रेसिपी निये एसेछि, बा सूजी गाजरेर हलवा। एर जोन्नो आमादेर लागछे एकटा मीडियम साइज गाजर, जेटा आमरा कुड़िये रेखेछि, पाँचटा काजू बादाम कुचिये नियेछि, दुटो एलाच आर एक चामच घी। आमरा निये नियेछि हाफ कप सूजी। आमरा एकटा कड़ाइयेर मध्ये एक चामच घी दिये दिलाम। घीटा मेल्ट होच्छे, देखो घीटा मेल्ट हो गेछे। एबार आमरा एर मध्ये दुटो इलायची भेंगे दिए दिलाम, दिए नाड़ाचाड़ा करे निच्छि। इलायचगुलो भाजा हो गेले एकटा ब्राउनिश कलर चले आसबे। एई समय आमरा कुड़ानो गाजरटा दिए दिलाम, दिए घी मध्य भालो करे फ्राई करे नेब। फ्राई करे निच्छी गाजरटाके। देखो गाजरटा अलमोस्ट फ्राई हुए एसेछे। এবার এর মধ্যে আমরা হাফ কাপ সুজি দিয়ে দিলাম, দিয়ে সুজিটাকেও ফ্রাই করে নেব। ওইটা যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি। তো এটাকে আমরা ভালো করে নেড়েচেড়ে ফ্রাই করে নিচ্ছি ঘির মধ্যে। ঘি কিন্তু আমরা এক চামচই দিয়েছি, বেশি ঘি দিইনি। দেখো অলমোস্ট ব্রাউনিশ কালার চলে এসছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন এর মধ্যে আমরা 5 চামচ মতন চিনি দিয়ে দিয়েছি। তোমরা যেমন মিষ্টি খেতে পছন্দ করো তেমন দেবে। আমি একটা হালকা মিষ্টি বানাচ্ছি। একটা দুধ দেবো, যেটা আমরা অল্প অল্প করে দেবো। অল্প অল্প করে দিয়ে আমরা এটাকে মিক্স করবো। দেখো এভাবে মিক্স করছি, খুবই দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। আর একটু দুধ দিয়ে দিলাম আমরা। দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো, অবশ্যই ফ্লেমটা লো রাখবো। ফ্লেমটা লো রেখে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে রান্না করে নেব। খেতে খুবই ভালো লাগে, বাচ্চারাও খুবই পছন্দ করে এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে আমার রান্না তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যাতে আমার ফার্দার ভিডিও যেগুলো পোস্ট করবো তোমরা দেখতে পারবে। খুবই হেলদি একটা রেসিপি এটা, গাজর তো জানোই খুবই হেলদি হয়। টোটাল আমরা 1 কাপই দুধ দেবো এর মধ্যে, কিন্তু অল্প অল্প করে দেব। দেখো হালুয়াটা আমাদের অলমোস্ট হয়ে এসছে। এবার আমরা এর মধ্যে কুচনো কাজু বাদামগুলো দিয়ে দেব। তো ব্যাস আমাদের হালুয়া রেডি, নাড়িয়ে নিচ্ছি আমরা। তো এটা অবশ্যই ঠান্ডা সার্ভ করবে, খেতে খুব ভালো লাগবে, জাস্ট অসম। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে। থ্যাংকস ফর ওয়াচিং।